قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. زرك الله أكبر بولا جبنا. والله الذي لا إله إلا هو তিনি সেই মহান সত্তা যিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ও বন্ধু আমিও বলতে পারি, আপনার জমানে বলে দেন। এ বন্ধু আপনি বলে দিন, হু আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি হলেন আহাদ, যিনি হলেন এক, আল্লাহুস সামাদ যিনি অমুকাপেক্ষী, যিনি কাহারও কাছে যাওয়া লাগে না। لم يلد ولم يولد الله কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি, ولم يكن له كفوا احد। আমরা হক কথা বলবই, আমরা সত্য কথা বলবই। এরপরে যখন এইভাবে ধরলাম সবাই বুঝতে সক্ষম হয়েছে যে আসলে এটা উচিত হয় নাই। আবার শুনলাম 22 বছর ধরে এখানে কিয়াম করা নিষেধ। কয় বছর পরে আমি বললাম যে মজলিসের আদব রক্ষা করেন, নবীর মহব্বতে দাঁড়িয়ে নবীকে সালাম, একটা লোক বসে থাকবে সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। তো এইরকম ডেঞ্জারাস জায়গায় তাহিরি কথা বলে, আর চিটাগাং তো আমাদের সুন্নতের উর্বর ভূমি, সেখানে কি কাউকে হিসাব করে কথা বলতে হবে? এটাই তো সেটা, সেটাই তো এটা। তো এই জন্য এক একজন এক এক জায়গা থেকে সুন্নতের খেদমত করতেছে, ঠিক কিনা? কেউ হয়তো ধারে করে, কেউ হয়তো বারে করে, কেউ যে এই কথাটা 10টা দলিল দিয়া করে, কেউ এই কথাটা বাংলা কথা দিয়ে প্রতিষ্ঠা করে, কথা বলেন ঠিক না বেটি? আমাকে বিষয় দিয়েছেন, আমি এইমাত্র দেখছি বিষয়, আগে দেখি নাই, যেহেতু বুড়ো ক্ষেত থেকে উঠতেছি না, আগে জানার লাগতো না কথা কোন ঠিক না বেটি। কিছু তো বলতে পারবো যেহেতু এবার আয়াতের অর্থ তুলতে পারি, মারহাবা জোরে বলেন। আর এটা তো এমন একটা সূরা, সূরা হাসরের শেষ 3 আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার এই সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, 70,000 ফেরেশতা তার জন্য ফজরের টাইমে নিয়োগ করে দেয়। তাদের ডিউটি কি? সন্ধ্যা পর্যন্ত ওই যিনি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলো, সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াতকারীর জন্য ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এখন প্রশ্ন হলো, সকালবেলা যদি পড়ি 70,000 ফেরেশতা আসবে, এখন সন্ধ্যাবেলায় যদি পড়ি তাহলে কি হবে? ওই সেম নোটি মানে বিটুইন মর্নিং এন্ড সানসেট প্রেয়ার। মর্নিং প্রেয়ার মানে ফজরের নামাজ, আর সানসেট প্রেয়ার মানে হলো মাগরিবের নামাজ। একটা হলো মর্নিং প্রেয়ার ফজরের নামাজ, আরেকটা হলো মিড ডে প্রেয়ার জোহরের নামাজ, আরেকটা হলো আফটারনুন প্রেয়ার আসরের নামাজ, আরেকটা হলো সানসেট প্রেয়ার মাগরিবের নামাজ, আরেকটা হলো নাইট প্রেয়ার ইশারের নামাজ। তাহির কিছু জানে না, এই জন্যই বুঝে যে ধরলে টিকা যাবে না, এই জন্য ডরে আমার সামনে ওই পাটিটা আসে না। কিছু কি আর পড়ছি না? কিছু তো পড়ছি না, পড়লো যে উস্তাদের সামনে এখন বসে ও আর শুনছি, শুনলো তো শিখা যায় কথা কোন ঠিক কিনা? এখন সন্ধ্যার সময় যদি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন, রাসূল বলছেন সন্ধ্যার সময় 70,000 ফেরেশতা নামায় দেওয়া হয়, আবার সকাল পর্যন্ত এই ফেরেশতাগুলো আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাহলে মোটামুটি ভালো একটা সূরা আমাকে দিছে না তারা? অন্তত ওয়াস বুঝেন না বুঝেন, অন্তত সূরা হাসর তো এখন খুঁজা বাইর করবেন, পারবেন কিনা বলেন? এই সূরা হাসর খুঁজে বের করবেন, এই শেষ 3 আয়াত খুঁজে বের করবেন, কইরা সেটা মুখস্থ করবেন, কইরা আজকের ফজর থেকে যদি মুখস্থ না পড়েন কোরআন শরীফটা খুললা
ফজরের পরে তেলাওয়াত করবেন এই আমলটা যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন হিসাব মিলাইছেন কত হাজার ফেরেশতা বারবার আসতেছে আর যাচ্ছে আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ পাক খাদেম লাগাই দিয়েছে সেটা কি بسم الله الرحمن الرحيم هات هزر نايدا تلت كومي ما تشونك ساتر راش تباري آسنا بھائي آسنا اما اي دي گيرت هات هزر ما درشنا ما شاء الله ما شاء الله نا اونا رو بست سزي اكون এখন আছে না আলহামদুলিল্লাহ দেখো সুবিধা নাই আসছে শুনুক আমার তেলাওয়াতে ভুল হইলে আমার দয়রা দিব আমি তো এই জন্যই আমি গরিব মানুষ মুসাফির মানুষ সাত দিন ধরে বাড়ি যেতাম পারি না বাড়ি থেকে ফোন টোন দিতাছে দেশে আসেননি আগে না দেশে আছি বাংলাদেশে আছি কষ্ট হচ্ছে আপনাদের বেশি লম্বা করবো না বারোটাই শেষ ফিনিশ কিন্তু একটা কথা আছে শুনেন শুনেন এক ঘন্টা তো বইছি তো এটি তো দ্য পার্ট অফ ওয়াজ ওয়াজের অংশ তো এগুলো এখানে ফুটন্ত ফুলের আসর ফতেহাবাদের পোলা পান্ডি কয় যেটা দুই তিনটা পোলা পান্ডারও এদিকে এদিকে ফুটন্ত পোলা পান্ডি কয় যায় এগুলো বয়স কি আশি নব্বই হবে নাকি অনেক বেশি বয়স হবে নাকি এই ছেলেগুলো অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে আমি মুরব্বী বাবা আপনাদের পরামর্শ নিয়ে তো সাজাইছি তো এই পোলাপানগুলোর আপনারা একটু সহযোগিতা করবেন আমার এটা অনুরোধ আর কি আমার একটা অনুরোধ আর কি মনে পায়ে হাত দিয়ে এই কোরআন শরীফ কাটিনি আর তাফসীর করবো কিন্তু আপনারা যে মানুষ আজকে এসেছেন আপনারা কি অনেক বছর পরে এত লোক এই মাঠে দেখছেন ঠিক না সুন্নি জামাতের কোনো মাহফিলে এত লোক এখানে হয়েছে কোনো সময় আমরা কিন্তু পারি নাই করতে তবে এত লোক যেহেতু আপনারা আইসা গেছেন এই কোরআনের মহব্বতে একশো কইরা যদি টাকা দেন মিনিমাম দেড় লক্ষ টাকা উঠবে আজকে টাকাটা কি খুব বেশি চাইছি আপনারা না দিলে আমরা যাবো কই আমি তার কইছি না যে আপনার বাড়িটা লিখকে দেন আমি তার এই কথা বলি না যে আপনার গাড়িটা দেওয়া দেন কইছি একশো টাকা আমি দৈনিক রাত্রে এমবি ঢুকান মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না ঠিক না বেটি তো আপনারা এমবি যে ঢুকান আর ইউটিউব আর ফেসবুক চালাইতেছেন টুনটুনাটুন এটা কি মিজানের পাল্লায় কথা বলবে কিন্তু আজকের একশো টাকা যদি দেন এই একশো টাকা মিজানের পাল্লায় কথা বলবে জুরিকে সুবহানাল্লাহ কইছেন না আসসাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু তাহলে ওয়াজটা শুরু করার আগে আমি যে কিছু টাকা চাইছি আপনার কি বেজার হইছেন আল্লাহকে ভালোবাসতে হবে জান দিয়েও ভালোবাসতে হবে মাল দিয়েও ভালোবাসতে হবে কখনো খানকায় বসে তসবিহ জপার নাম হয় ইসলাম কখনো রাজপথে ময়দানে তলোয়ার নিয়ে নামার নাম হয় ইসলাম কথা কোন ঠিক না কখনো হবেন আবু বকরের মতন কখনো হবেন উমরের মতন এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম একজন তো দিয়ে দিছে একশো টাকা আমার কাছে এইটা কারণে এক লক্ষ টাকা মনে হয়েছে কারণ ভালোবাসার একটা গোলাপ ফলি যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আর এক ভাই দিয়ে দিছে একশো পকেটে হাত দেন না কেন যদি কেউ থাকে ওমা পাঁচশো দালাইছে এক মুরব্বী সুবহানাল্লাহ কি ফুটন তাসরে পোলা পান কই দি যান ভিতরে যান একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ইচ্ছে মতো দেন আমি দেখবো আপনারা কয়জন টাকা দিয়েছেন ইনশাল্লাহ আমার এই ছাত্র সেনার পোলাপানগুলোর আপনারা একটু টাকা পয়সা দেন ইনশাল্লাহ আমি কিন্তু ওদের শুরুতে বলছি কেন কারণ আপনারা তো বাঙালি লাড়ি দিয়ে তো দেড় স্বাধীন করছেন পরে যাইবেন গা এই জন্য মারহাবা জোরে ঘন এটা আইতাছে টাকা কই দাও না লো না শরীরটা লড়াও না একটু এই যে টাকার চতুর্দিক দিয়ে আসতেছে মাশাল্লাহ টাকার পাহাড় জানে আলম তো ওমান থেকে যাইয়া দুনিয়ার ডলার লইছে কিরে মা নতুন টাকা মা সবাই দিছে আলহামদুলিল্লাহ মারহাবা জোরে কর এখন টাকাটা গণবেন গইনা কত টাকা হইছে আমার এসে কানে কানে মুখে বলবেন কানে কানে না কানে মুখে আবার আপনি কানে না আমার কানের সাথে গর্ষ মারেন না কানে মুখে বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনারা সবাই কি খুশি যাক ফাঁকে থেকে আমরা কইরা লাইছি লাস্টে যদি করতাম সব উঠটা জ্বালে গইলে বাঙালি আমি চিনি না মনে করছেন আল্লাহ কবুল করুক আমিন কর আর জবান খুলে গেল আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তুই তো বাইরে লইতেছ তাই জিগা যা হন জিগা বুঝছে আমি এত কান দিছ না এখন আইছে হ্যাঁ দিয়া দিয়া হইতে আমরা তো প্লেটে না সারব তাহির হুজুরকে সালাম দিয়েছি যাক অসুবিধা নাই তার দানটা দিক কেউ তো বিশ্বের মানুষ বুঝতে পারবো দেখ বক্তরা শুধু দেখা করে না টাকাও দে কথা কন ঠিক না বেঠে না ভাগলা তুইলা দিছ মারা মাসুরে কর অনেক লোক আছে কিছু বাতল আছে মানে আমার নিয়ে কুটকুট করে আর কি তার আমি ভাবলাম যে তোমরা যদি ভাইরাল হতে চাও আমাকে আলোচনা করো অসুবিধা কি আর সামনে এসে একটা ছবি তোলো এত সহজ না অনেক কঠিন জিনিস তাহিরি এমনে না ন্যায্য কথা বলেছি হক কথা বলেছি 23 বার গাড়ি ভেঙে দিয়েছে তারপর মাঠ থেকে পলায়ন করিনি কথা বলেন ঠিক না বেনে তবে মিলেমিশে থাকবেন এক থাকবেন এক ঐক্য থাকবেন পীর 100 হোক অসুবিধা নাই কিন্তু মিলে থাকবেন খানকা 500 হোক অসুবিধা নাই মিলে থাকবেন কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আচ্ছা বাবাজিরে হাট হাজিরি বাসি আমি তো টাকা তুলছিলাম কমিটি ছেলের বইলা গেছে এই জন্য ও শুরু করার আগে বলছে যে হুজুর আমরা তো পোল্লা পানে মাহফিলটা করছি একটু সহযোগিতা এটা কি এটা কিন্তু অভাবের তাড়নাই না এটা হলো আমরা দান করেছি সবাই দান করো খুশি বাসি এটা মাহফিলটা একটা ঈদের মতন কথা কন ঠিক কি না সবাই মহব্বতে উঁচু কণ্ঠে নীরবে দর্শরি পড়েন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا غبير منجوك نيراب تاكلاك بيب رات رو بارو تار دي كواز گوچا بو اخان تي كال كي دينير بلا بار برامون بار يا بي جوينو گر ما فيل رات ري بلا شغن جو ما فيل এইভাবে প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিল করতে হয় অনেকে বলে হুজুর এটা কেমনে সম্ভব আমি বলছি আমার কোনো শক্তি নাই এই শক্তি আমি মেশিন থেকে কিংবা ফ্যাক্টরি থেকে আমি আদা আমি গ্রহণ করিনি আপনারা সাবান খুলে বলেন আপনার গায়ে আমার গায়ে শক্তি দিয়েছেন কে আবার আমরা দুর্বল বানায় দেয় কে ক্ষমতা দেয় কে এই ক্ষমতা বাছি নাই নাই কে আমার আল্লাহ আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি তিনি সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ তাইলে আমরা শুরুতে পেয়ে গেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ এখন প্রশ্ন আসেন আল্লাহ কে সূরা হাসরের ফজিলতটা বলেছি এই ফজিলতটাকে আপনারা নিজেরা ধারণ করবেন আল্লাহ কে আল্লাহর পরিচয় কি এইগুলো যদি আপনি বুঝতে চান একটা সূরার দিকে তাকাতে হবে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد زرك الله أكبر بولا جبنا والله الذي لا إله إلا هو تيني شيء مهان شتا جنيت যিনি ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন ও বন্ধু আমিও বলতে পারি আপনার জমানে বলে দেন এ বন্ধু আপনি বলে দিন হু আল্লাহ তিনি সেই আল্লাহ যিনি হলেন আহাদ যিনি হলেন এক আল্লাহুস সামাদ যিনি অমুকাপেক্ষী যিনি কাহার কাছে যাওয়া লাগে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি
যার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই এই জন্য আল্লাহ হলো তিনি যিনি হলেন আমাদের একমাত্র ইলাহ যখন কোন হিন্দু মুসলমান হতে আসে তখন তাকে আমরা কালিমা পড়াইয়া মুসলমান বানাই প্রথমে তার সবাক দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ধরনের মাবুদ আল্লাহ হলেন এক আল্লাহ হলেন অদ্বিতীয় আল্লাহ হলেন অমুকাপেক্ষী এইজন্য সর্বপ্রথম ঈমানটাকে সেট করা লাগবে ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি তো ইবাদত যিনি করি তিনি কে আল্লাহ নিজের ব্যাপারে নিজে বলতেছেন وهو بكل شيء عليم الله is the first last open and secret যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আল্লাহ is our almighty and creator আল্লাহ হলো তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হলো তিনি যিনি সর্বশক্তিমান এখন আর একটু গভীরে ঢুকেন তাইলে হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু বুঝতে পারবেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি ইন্নাহু তিনি সেই মহান সত্তা যিনি হুয়া ইউবদিউ ইবতেদা হুয়া ইউবদিউ যিনি তোমার শুরুর মালিক ওয়া ইউঈদ যিনি তোমার শেষের মালিক তাইলে সূরা হাসরের প্রথম আয়াতের অর্ধেক অংশে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ তিনি যিনি আমার হায়াতের মালিক আর বুঝতে বাকি আছে এরপর আর একটু ভেঙ্গে দেই আল্লাহ হলেন তিনি যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মৌতের মালিক এখন জবান দিয়া স্বীকার করলাম আল্লাহ আমার হায়াতের মালিক এখন জবানটা খুলে কোন আমার জীবনটা কি অন্য কোন মানুষের নাকি আল্লাহ এই তো আজ বুঝে গেছে যিনি আমার শেষের মালিক শেষ বেলায় আল্লাহর কাছে আমরা চলে যাব সেখানে শুধু চেহারা দেখাইবার জন্য আমরা যাব না আল্লাহ হলেন তিনি ইলা আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ দুনিয়ায় তোরে টেন্ডার বাজে করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইছি দুনিয়ার জিন্দেগিতে যতটুকু হায়াত পাবে এই হায়াতের জিন্দেগিতে তুমি কতটুকু ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো সবগুলোর হিসাব তিনি জাররা জাররা পরিমাণ নেবেন তিনি হলো হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লাহু তার মানে বোঝা গেল আমার আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আবার আল্লাহর কাছে ফিরে যাব তার মানে আমার জীবন আল্লাহর নামাজ পড়ব সন্তুষ্টি আল্লাহর জিকির করব সন্তুষ্টি আল্লাহর মাহফিলে আসব সন্তুষ্টি আল্লাহর দান করব সন্তুষ্টি আল্লাহর কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আল্লাহর জন্য আমার হায়াত আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার সালাত আল্লাহর জন্য এখন প্রশ্ন হলো আমার আল্লাহকে
আল্লাহ কোরআনে বলছেন আলিমুল গায়বি ওয়াশশাহাদাতি হুয়ার রহমানুর রহিম এই তাফসীর মাহফিল না ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন এটা ওই মাহফিল না যে কোন চেকে টান মারবো বুঝায় যেতে হবে আপনাকে আমার এখানে বলছেন আলিমুল গায়বি ওয়াশশাহাদাতি হুয়ার রহমানুর রহিম আমার আল্লাহ হলো তিনি যিনি অদৃশ্যের খবর রাখেন প্রকাশ্যে কি করেন গোপনে কি করেন যত ধরনের যেখানে যেভাবে যা করেন না কেন আজকে ক্যামেরার ডরে আমি সাবধানে কথা বলতেছি কিসের ডরে আমি এখন সাদা পাগড়ি পরে আসছি না লাল পাগড়ি লাল পাগড়ি জায়েজ আছে জায়েজ না আমি কি এখন খয়রি সবুজ পাগড়ি পরলাম না সাদা পাগড়ি আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া যায়া যদি বলি আমি খয়েরি পাগড়ি পরে ওয়াজ করেছিলাম আপনারা অনলাইনে দেখবেন আর বলবেন যে হুজুর হাট হাজারিতে সাদা পাগড়ি পরে ওয়াজ করেছে কেমনে যায়া ব্রাহ্মণবাড়িয়া মিথ্যা বলেছে তখন আপনি একজনের সাথে তর্ক বাঁধাবেন আপনি বলবেন না আমরা দেখেছি হুজুরে সাদা পাগড়ি পরেছে আর আমি যাইয়া মিথ্যা বললাম যে আমি সবুজ পাগড়ি পরলাম দুইজনের মধ্যে সাংঘর্ষিক হয়ে গেল এখন অবশ্যই বলবেন কি প্রমাণ আছে তাহিরি সাদা পাগড়ি পরে ওয়াজ করেছে তখন মিডিয়াগুলো দাঁড়ায় যাবে যে হুজুর আপনার সামনে অনেক মিডিয়া ছিল ভিডিওর মধ্যে আছে আপনি সাদা পাগড়ি পরে ওয়াজ করেছেন এই জন্য আমি এখানে যা পাগড়ি পরেছি যেটা পরেছি আমি বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়া গিয়ে সেটাই বলবো কারণ যদি আমি মিথ্যা বলি ক্যামেরার কাছে ধরা হয়ে যাব ঠিক কিনা এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন খবরদার আল্লাহ তো অদৃশ্য সব জানে এখন প্রশ্ন হলো সাধারণত ক্যামেরা যদি না থাকে আমি যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যাই মিথ্যা কথা বললে কেউ দেখবে না ঠিক আছে ক্যামেরা যদি না থাকে ক্যামেরাও নাই মানুষও নাই কেউ নাই রাতের বেলায় এমন একটা গুনাহ করেছি কোনো ক্যামেরা নাই কোনো ধরনের মানুষও নাই আপনি গুনাহ করেছেন কাউরে অথবা গুনাহ করার পরেও চুরি করার পরেও আপনি বলছেন চুরি করি নাই দলিল নাই যেহেতু আপনারটাই সত্য আপনি যদি বলেন রাতের বেলা আমি চুরি করি নাই চুরি করলে সাক্ষীটা দেখাও এখন ক্যামেরাও নাই মানুষও নাই চুরে চুরি করার পরও দাবিটা সত্য হয়ে গেছে তবে এখানে আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে মিস কল দিয়া দিছেন তোমার পাশে ক্যামেরা না থাকতে পারে তোমার কোনো সাক্ষী না থাকতে পারে কিন্তু তোমা তুমি যে প্রকাশ্য গুনাহ করেছো তোমার দুই কাঁধের মধ্যে আমার আল্লাহ আপনি জবান খুলিবেন দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না না এখন মানুষ থাকুক আর না থাকুক ক্যামেরা থাকুক আর না থাকুক প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক জাররা পরিমাণ জিনিসের খবর যিনি রাখে জবানটা খুলে বলুন তিনি কে ঠিক কিনা বলেন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আছে এ যুবক এখানে একটা প্রশ্ন আছে অনেকে বলে আমার নবী অদৃশ্যের জ্ঞান জানতেন না নবী নাকি গায়েব জানে না বুঝে না বুঝে না ওয়াজ বুঝে না আকিদাটা সেটিং করে ফেলা এখানে এখান থেকে আকিদা সেটিং করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন
আমি গায়েবের জ্ঞান কাউকে দান করি না এটা সঠিক আল্লাহ ছাড়া অদৃশ্যের কথা কেউ জানে না এটাও সঠিক কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইল্লা মানির তদ আমি রাসূল আমি আল্লাহ যাকে পছন্দ করি নবী রাসূলদের ভিতরে আমি তাকে ইলমে গায়েবের জ্ঞান দান করে থাকি আরে হাত তুলুন আল্লাহু আকবার আল্লাহ মহব্বতকন আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের জ্ঞান জানতেন কি জানতেন না আল্লাহর হাবিব একদিন ওয়াজ করতেছেন ওয়াজ করতে 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 এমন ভাবে ওয়াজ করছেন সাহাবায়ে কেরাম বলেন এমন ভাবে ওয়াজ শুরু করছেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আমার রাসূল সব বলে দিয়েছেন নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা ওরা বলে জানাই দিলে আবার গায়েব কেমনে আরে বাবা এমন কিছু এলেম আছে যে এগুলো আমার রাসূল যাকে যেভাবে বললে ধরে রাখতে পারবে বলেছেন আবার কিছু এলেম আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বর্ণনা করেন যাদের ভাগ্য ভালো তারা এগুলো মনে রেখেছেন যারা হয়তো অনেকে ভুলে গেছেন কথা কোন ঠিক কিনা বলেন তাহলে আমার নবী ইলমে গায়েব জানতেন এতে কোনো সন্দেহ আছে আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনওয়ালা জোরে কোন সুবহানাল্লাহ যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় জোরে কোন আল্লাহু আকবার দাওয়াত কেতে গঠন তো লম্বা যাবো কসিবি দিব দাওয়াত কেতে গেলেন নবী জাবের এরি করে জাবের এরি দুটি সন্তান গিয়েছিল মরে দাওয়াত কেতে গেলেন নবী জাবের এরি করে জাবের এরি দুটি সন্তান গিয়েছিল মরে ওরে খুদারি কুদরুতে আবার আর নূর নবীজির ইশারায় পুনরায় জিন্দা হয়ে যায় গায়েবি খবর দেনওয়ালা এলো রে মক্কায় গায়েবি খবর দেনওয়ালা এলো রে মক্কায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা তাইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের জ্ঞান জানতেন কথা কোন আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির কথা কোন ঠিক কিনা তা আমার আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ হলেন তিনি যিনি সব কিছু জানেন প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে সব জানেন যিনি জানেন তিনি হলো হুয়ার রহমানুর রহিম তিনি হলো পরম করুণাময় অতি দয়ালু দুনিয়াতে আপনাকে আল্লাহ বলছে নামাজ পড়ো আপনি নামাজ পড়তেছেন না তো আল্লাহ আপনাকে তিন বেলা খাওয়ায়া বাসায় রাখতেছে ইচ্ছা করলে একটা ওয়াক্ত নামাজ কাজা করার পর যখন আপনি ঘুমায় যেতেন ঘুমের ঘরে বুয়া বানায় দিতে পারত কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আমি রহমান রহমানের চাদর সবার উপরে সবাই কিন্তু আমার আল্লাহ বানাইছে যেমন হিন্দুরা মন্দিরে যায় পূজা করে খ্রিস্টান গির্জায় যায় বৌদ্ধ পেকড়ায় যায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শরীক করে এরপর হিন্দুরা যেই নদীর মধ্যে গোসল করে মুসলমানরা সেই নদীর পানিতে মাছ ধরে কথা কোনটা কেন ঠিক কিনা
প্রকাশ এইভাবে শিরিক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাওয়াইতাছে পড়াইতাছে এমন ভাবে আল্লাহ বাসায় রাখতেছে আল্লাহ বলে আমি সব বান্দাদের জন্য রহমান কথা কোন ঠিক কিনা আল্লাহ এক যার কোন শরীক এই জন্য সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়া পড়ায়া বাসায়া বাসায় রাখতেছে কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জীবন দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি তো কোরআনের হাফেজ না ভাই আমি কারিও না হাফেজও না আমার আম্মা আমার ছোটবেলায় সালার মধ্যে বসায়া আমপারা সবক দিছিল আর বলছিল বিশুদ্ধভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না নামাজ যদি না হইল তবে কিছুই হইল না হামজা জবর মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর মিম জের মি নুন জবর না এইভাবে এইভাবে بسم الله الرحمن الرحيم সবক দিয়েছিলেন শরম লাগছে আমার না কোনো অসুবিধা হইছে বলতে দা ওয়াইজ সে একজন বিজ্ঞান জ্ঞানী মানুষ বলছিলেন তোমরা আমাকে শিক্ষিতকে মা দাও আমি তোমাদেরকে শিক্ষিতকে জাতি উপহার দিব পৃথিবীর এই সেলিব্রিটি এই সেলিব্রিটি এই সেলিব্রিটি এই ভাইরাল সেই ভাইরাল কোন ভাইরাল কোন কোন কিছু না সবচাইতে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ কথা বলেন ঠিক না বেঠিক ইচ্ছে করলে আপনি সেটা ধারণ করতে পারবেন না আপনি পরাজিত হতে বাধ্য যেমন আমি হাফেজের সামনে যাই বলবো তোর কাছে মাফ চাই বাবা তুই যেটা পারছ দিলে আমি পারতাম না বক্তাগিরি দাহিরি মতো ওয়াজ শুনে বহুতই হইব কিন্তু কোরআনে হাফেজ ইচ্ছে করলে হুট করে হইতে পারতেন না সম্মান করতে হবে কোরআনকে কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক না ঠিক তবে এই কোরআন বুঝা পড়তে হবে বুঝা পড়তে হবে তাইলে জবান খুলে বলুন হায়াতের মালিক কে আরো জোরে হায়াতের মালিক কে ওই তিনি হলো হু আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া কোনো ইলাহ জবানটা খুললে কোন আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা সেই মালিক যিনি সব কিছু দেখেন সব কিছু আমার আল্লাহ হিসাব নিবেন এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোরা আমি আল্লাহরে কেমনে অস্বীকার করবি পাবি আঙ্গি আলা রব বিকুমাতু কাজিবান তোমার রব তোমাকে এত নিয়ামত দিয়েছে ও বান্দা তুমি কেমনে নিয়ামতের অস্বীকার করো এই যে একটা মানুষ চেয়ারের মধ্যে বসে লাঠিটা হাতে নিয়ে রাখছে দেখা যায় লোকটারে আমি যদি নাকি প্রশ্ন করি চেয়ারে বসলেন কেন তিনি বলবে হুজুর আমি তাদের মতো স্বাভাবিকভাবে বসতে পারি না আমি যদি জিজ্ঞাসা করি আপনার হাতে লাঠি কেন তিনি বলবে হুজুর আগের মতো আমি হাঁটতে পারি না একটা না একটা সমস্যা তো অবশ্যই আছে আগের মতো আল্লাহু আকবার আগের মতো আমি দৌড়তে পারি না অথচ আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি আমি আল্লাহ তোরে আবার মরণ দিব তবে আমি আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করিস না আমি হইলাম একজন আমার সঙ্গে কাউকে শরীক করবি না কথা কোন ঠিক কিনা আমরা সেই রবকে ভুলে গেছি আমরা ইজিলি ইজিলি হাসতে হাসতে গীবত করছি হাসতে হাসতে মুনাফিকি করছি ওই একটা হাদিস আমি আজকে গাড়ির মধ্যে বইসা আমার কাছে একটা কোট ছিল আমরা কোন জায়গায় আমরা পৌঁছে গেছি বলা হয়েছে ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতারান কাআন্নাহা কিতাউল লাইলি মুজলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান
ويمسي كافرا ويبيع فيها اقوام خلقه بعرض من الدنيا এটার মানে হলো ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান কইছে কিয়ামতের পূর্বে অন্ধকার রাত কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মত ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে কাআন্নাহা কিতাউল লাইলিল মুজলিমিন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান বলা হচ্ছে সকালে একজন লোক মুমিন ও মুস্তাইফ ঘুম থেকে জাগ্রত হবে বিকালে সে কাফের হয়ে যাবে বিকালে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সকালে সে মুমিন হয়ে ঘুমাবে বিকালে সে কাফের হয়ে যাবে রাতে সে মুমিন হয়ে ঘুমাবে সকালে সে কাফের হয়ে যাবে মানে হলো হাসতে হাসতে মানুষ বেঈমান হয়ে যাবে কতক্ষণ ঠিক না বেটি এখন বর্তমান যুগটা কি এমন আসে নাই আজকে আমাদের ভিতর থেকে চেতনা চলে গেছে আমি যেই কথাগুলো বলতেছি এই কথাগুলো হলো চেতনার কথা সবগুলো আল্লাহর সিফত নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে আল মালিকুল কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির সুবহান এগুলো সব আল্লাহ পাকের সিফত সিফতের আল্লাহ পাকের সিফতই অনেক গুণাগুণ এখানে উল্লেখ করা হয়েছে আমি শুধুমাত্র প্রথম আয়াতের উপরেই আজকের ওয়াজটাকে ইতি টানব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে এটা যদি বুঝতে চান যার দুইটা চোখ নাই তার জিজ্ঞাসা করবেন তোমার যে চোখ নাই তোমার কেমন লাগে সে বলবে ও আল্লাহ বান্দা আমার দুইটা চোখ নাই যদি আল্লাহ আমার চোখ দুইটা দিত এই চোখ দিয়া দিয়া সকাল সন্ধ্যায় সূরা হাশরের তিন আয়াত তেলাওয়াত করতাম ঠিক কি না বলেন যার চোখ নাই সে বুঝে চোখের কেমন দাম যার দুইটা পা নাই তার জিজ্ঞাসা করবেন তোমার দুইটা পা নাই তোমার দুইটা পা থাকলে তুমি কি করতা সে আপনার উত্তর দিবে ও তাহির হুজুর আমার দুইটা পা যদি থাকতো সকাল বেলা যখন মুয়াজ্জিনে মসজিদে বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দুইটা পা দিত ফজরের নামাজটা যখন আমি শুনতাম ওই পা দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এক আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যেতাম কারণ হু আল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কথা কোন ঠিক কিনা সাজদা পাওয়ার মালিক হে যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি সেই আল্লাহ কিন্তু আপনাকে ধরলে কিন্তু খবর আছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোর সুযোগ দিছি কিন্তু তুই আমার শুকরিয়া আদায় কর আয়ুব আলাইহিস সালাম বলছিল আল্লাহ ও আল্লাহ আমার দেহটারে পচাইতে পচাইতে হাড্ডিগুলা বাইর কইরা কঙ্কাল বানায়া দাও তোমার কাছে কোনো অভিযোগ করবো না কিন্তু আল বডি পচে গেলে চেহারাটা পচে গেলে আমি কঙ্কাল হয়ে যেতে পারি অসুবিধা নাই কিন্তু আমার জিব্বাটারে তুমি ভালো রাখো রহিমা জিজ্ঞাসা করে স্বামী হে আপনার জিব্বাটা ভালো রাখার কথা কেন বললেন আয়ুব আলাইহিস সালাম বলে রহিমা রে আমার আল বডি পচে গেলে অসুবিধা নাই জিব্বাটা শুধুমাত্র আমি জিব্বাটা শুধুমাত্র আমি গেছিলা ফিলিস্তিনে ওমানে বাসা না ওই আয়ুব আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের জানালাম কয়েকদিন আগে গিয়ে আসছে মারহাবা জোরে গান অনেক সুন্দর আমি ইনশাআল্লাহ আগামী রবিবার রবিউলাওয়ালে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমি এবার নভেম্বরের 15 তারিখ যাব কাতারে একটু বাইরে যাওয়ার দরকার আছে না আমাদের দেশের বহুত ছেলে বিদেশ যায়া অনেক ভ্রান্ত হয়ে যাচ্ছে কথা কোন ঠিক না বেটি এদেরকেও পাহারা দেওয়ার দরকার কথা কোন ঠিক না বেটি এজন্য যার সুযোগ আছে আপনারা যাওয়ার দরকার আছে পকেটে টাকা খরচ করে লই ওখানে যায়া যায়া তাদেরকে নিয়ে সেমিনার করার দরকার আছে কথা বলেন ঠিক না বেটি এজন্য আমার কথা বলে কি অসুন্দর লাগতেছে আপনাদের কাছে আমি কিন্তু একবারে ঘাট টু ঘাট অলবডি আমার পচে গেলে অসুবিধা নাই জবানটা খুলে বলেন রোগ দেওয়ার মালিককে ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন যাকে আল্লাহ বেশি পছন্দ করে তারে রোগ বিমার দেয় বেশি এই জন্য আয়ুব নবী বলে আর রহিমা
শুনো শুনো আল্লাহর কাছে একটা কথাই হলো আল্লাহ আমার অল বডিটারে তুমি পচাইয়া দাও আমার জিহ্বাটা ভালো রাখবা আমি যেন এক আল্লাহ আমি যেন এক আল্লাহর জিকিরটা আমার জিহ্বার দ্বারা জাগ্রত রাখতে পারি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহরে যদি তোমরা শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব আমি আল্লাহ তোরারে পরম মায়া কইরা বানাইছি গলা পর্যন্ত এই জায়গাটা ফেরেশতাদের যদি স্ট্রাকচার প্রস্তুত করছে আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা ফালাক তো বিয়া দাইয়া আল্লাহ বলে আমার নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে বানাইছি এই চেহারাটার ভিতরে একটা জবান আছে জবান এই জবান দিয়ে আমরা কুরআন পড়ি হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি এই জবানের ভিতরে একটা দুইটা চোখ আছে এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখে দেখে আমলাকে গবেষণা করি এই জবানের মধ্যে কান আছে এই চেহারাটার ভিতরে কান আছে কান দিয়ে আল্লাহর জিকির শুনি এই চেহারার ভিতরে একটা কপাল আছে হাজার গুনাহ কইরা ফলাইছি অন্যায় কইরা ফলাইছি যখন বুঝা ফলাইছি নিয়তটা বাইন্দা মাটির মধ্যে সুবহান রাব্বিল আলা কইয়া কপালটা জমিনে ঠেকাইয়া দিয়া আল্লাহর কাছে গুনাহ মাপ চাই আল্লাহ বলে হে বান্দা তোরা যখন আমার কাছে সুবহান রাব্বিল আলা বলে কপালটা ঠেকাইয়া দেস আমি আল্লাহ রাব্বুল আলামিন আই আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা তাফসীর খুল্লা দেখেন লেখা আছে আল্লাহ যে বলছে আমি আল্লাহ তোমাদেরকে শরণ কর আমরা আল্লাহকে শরণ করব নামাজের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে শরণ করবে আমাদের গোপন গোপন গুনাহগুলো ক্ষমার মাধ্যমে যেই গুনাহগুলো আমার স্ত্রী জানে না যেই গুনাহগুলো আমার ভাই জানে না যেই গুনাহগুলো আমার বাবা জানে না যেই গুনাহগুলো আমার বন্ধু জানে না ভাইবারে জানে না ইমোতে জানে না হোয়াটসঅ্যাপে জানে না মেসেঞ্জারে জানে না যেই গুনাহগুলো কেউ জানে না বন্ধুর কাছে সব শেয়ার করি কিন্তু গুনার কথাটা বলি না লজ্জা পাবো বলে বলি না আল্লাহ বলে বান্দারে তোরা যখন আমার আমাকে এবাদতের দ্বারা স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে তোদের গুনাহগুলা ক্ষমার মাধ্যমে স্মরণ করিব আর জবান খুলে কোন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি জীবনটা বড় দামি জীবনটারে কাজে লাগাইতে হবে তোমার মতো বহু যুবক আজকে ঘুমাইয়া ঘুমাইয়া দিনটা কাটাইয়া দিয়া শেষ পর্যন্ত শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার তোমার মতো অনেক যুবক একটা বার ফেসবুকের পাতায় তাকায়া দেখো আল্লাহকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে আল্লাহর মসজিদকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে হকটাকে এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে বুলেটটা বুকের মধ্যে লাগায় বুলেটটা বুকের মধ্যে লাগায়াও কয় তোরা আমারে বুলেট মারবি উড়াইয়া দে কিন্তু জবান থেকে আল্লাহর জিকির আমি সরাবো না আমি আমার সন্তানের মায়ায় আল্লাহকে ছেড়ে দিব না সন্তানের মায়ায় আল্লাহকে ভুলে যাব না সন্তান ভুলে যেতে পারি কিন্তু আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না আসিয়া বলছে হ্যাঁ ফেরাউন তুমি আমার আগুনে পুড়াইয়া দাও অসুবিধা নাই আল্লাহর ডাক দিয়ে বলছে আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু তুমি হইলে আমার ইমানের মালিক কিন্তু আল্লাহ আমি আগুন দিয়ে পুড়ে যেতে রাজি আছি কিন্তু এক আল্লাহর নাম জবান থেকে তুমি আমারে হারাইয়া ফেলাই অনগো আল্লাহ এই জন্য আসিয়ারে গরম তেলে নেওয়ার সময় মুসকি মুসকি হাসি মারল ওই ফেরাউন না ডাক দিয়া কয় এত কষ্টের খবর জানার পর তুমি কেন মুখের মধ্যে হাসি দিয়েছ এবার আসিয়া বলে না না আমি যখন আল্লাহর কাছে ইমান ভিক্ষা চেয়েছি জীবন দিতে পারবো কিন্তু ইমান দিব না মর্মে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি তখন আমি আসমানের দিকে আল্লাহ গো কয়া ডাকটা দিলাম ডাকটা দিতে দেরি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিতে দেরি করে না আল্লাহু আকবার জোরে বলেন না বাবা কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বলে নিও কাঁচ তুলি দয়া করো মায়া করো ও দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহনা শুধু তোমারই গুণগান অন্ধ গহনা শুধু তোমারই গুণগান বুঝে ও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান প্রকাশ্য গুণা করলে দেখে কে গোপনে গুণা করলে দেখে কে মসজিদটা জবান খুলে বলেন কার ঘর মুসলমানদের প্রথম কেবলার নাম কি কথা কোনটা কেন আজকে আমরা আল্লাহকে ভালো করে হৃদয় ধারণ করতে পারি নাই সেই দিন ছোট ছোট বাচ্চারা কয় এই ইসরায়েলের গুন্ডা বাহিনী তোরা আমাদের মাথার উপর দিয়ে মিশাল চার মিশাল ছাড়তেছিস তোরা আমার মাথার উপর দিয়া বোমা মারতেছিস তোরা মনে করতেছিস অনেক উপর দিয়া কিলোমিটার গুইনা গুইনা কম্পিউটারে দেখা দেখা বোমা মারতেছিস তোরা আমাদের মাথার উপরে বোমা মাইরা আমার মা বাপরে শেষ করে দিতে দিস আমার ছোট ভাইটারে শেষ করে দিতে দিস কিন্তু তোরা যেইভাবে আসমানের উপর দিয়া জমিনের একটা ম্যাপ কইরা উপর দিক দিয়া বোমা মারতেছস এই বোমা বাড়ি করে কইরা সব শেষ হয়ে যাইতেছে দেখেন তাদের অন্তরে আল্লাহর আল্লাহর তাকওয়া কত কঠিন আল্লাহর ভয় কেমন জীবন দিয়া দেয় বাচ্চাগুলা রক্তাক্ত অবস্থায় মেডিকেলে পড়ে আছে বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থায় ফিলিস্তিনে পড়ে আছে এই মালিককে এই মালিককে যদি ভালো করে চিনতে পারো মালিকের বান্দা যারা খাঁটি বান্দা হবে তারা মরণটাকে শাহাদতটা বরণ করে নেয় মালিককে যারা রাজি করে এরা মরণের ভয় করে না আল্লাহকে যে এক বলে জানে আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা করে না আল্লাহকে যারা ভয় করে করার মতো করে এরা কি উত্তর দিতে জানেননি মরণের মোকাবেলায় উত্তর দে মরণের মোকাবেলায় উত্তর দে তোরা আমাদের মাথার উপর দিয়ে এমন ভাবে বোমা মারতেছস রকেট হামলা চালাইতেছস হেলিকপ্টার থেকে বোমা মেরে মেরে উড়াই দিতেছস কিন্তু আমরা পাথর তোদের পর্যন্ত উড়াইতে পারি না কিন্তু মনে রাখ তোরা যতই উপর দিক দিয়া বোমা মেরে আমাদেরকে উড়াইয়া দেস কিন্তু একটা কথা মনে রাখিস তোদের মাথার উপরে কিন্তু আমার রব আছে আর জোরে জোরে কন না আল্লাহু আকবার ডাক দিয়া বলে তোরা আমরা বোমা মাইরা উড়াইয়া দিবি এই দুনিয়ার কোন আদালতের কাছে বিচার দিব না বিচার দিব আর সোমালার কাছে গতকাল দেখলাম ছোট বাচ্চা মরুভূমির বালুর মধ্যে বসে বসে ঘাস খাইতেছে আমি জীবনেও ভাবি নাই দুর্ভিক্ষের কথা আগে শুনছি কিন্তু এই প্রজন্মে আইসা আমার মুসলমান ওই কুখ্যাত ইহুদি গুন্ডা বাহিনীর কারণে আল্লাহ 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 ঘাস খাইতেছে আর এই দিকটা রক্ত পড়তেছে এরপর ঘাস খায় আবার গতকাল দেখলাম একটা চেহারা বুলেট মাইরা উড়াই হলাইছে শুধু গলাটা লইয়া বাবা সন্তান ডারে লইয়া লইয়া আল্লাহর কাছে কি যেন বিচার দিতেছে এরা আল্লাহকে আল্লাহ বলে ভালো কইরা ধারণ করছে ওরা ভালো কইরাই জানে والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر ورب بالو كوي ريزا لرحمن كي رحيم كي عزيز كي غفار كي কাহার কে মুতাকাব্বির কে মুহাইমিন কে যুবক ভাইয়ের আমার কেমনে তিন বেলা বাংলার জমিনে বাদ খাওয়ার আনন্দ করো
এই মুহূর্তে খবর নিয়া দেখো প্রায় 20 লক্ষ ফিলিস্তিনিকে এমন জায়গায় তারা বন্দি করছে খাবার ঢুকতে দেয় না বাংলাদেশ থেকে অনেক খাবার পাঠাইছে অনেক ঔষধ পাঠাইছে কিন্তু ঔষধগুলো ঢুকতে দেয় না খাবার ঢুকতে দেয় না বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে অনলাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ওদেরকে না খাওয়ায়া খাওয়ায়া ওখানে গৃহবন্দী কইরা মারতাছে কিন্তু আর পরে মুসলমানরা কয় তোরা আমরার মার তোদের বিচার দিমু আমার আল্লাহর কাছে উপরওয়ালার কাছে বিচার দিতেছি মারতে থাক তোরা মরতে মারতে থাকবি আমরা মরতে থাকব কিন্তু জীবনে রক্ত দিয়া হলেও মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করব কথা বলেন ঠিক কি না হাত তুলে বলো ঠিক কি না বলো এখন বলবেন হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয় আপনি এখানে গরম বক্তব্য দেন কেন যেইগুলো এই বক্তব্যগুলোকে নেগেটিভ চোখে দেখে এরাই হলো বাংলার জমিনের ইহুদি খ্রিস্টানদের ইসরায়েলের দালাল ফিলিস্তিনের মানুষ আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া তো মাবুদ নাই এটা এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে যে বুলেটের সামনে তাদের জিকিরই যথেষ্ট এখন বলবেন চট্টগ্রামের মানুষ হাটহাজারীর মানুষ ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় আর হাজার হাজার মানুষ আপনারা বলবেন এই ফিলিস্তিনে যুদ্ধ নিয়ে তাহিরি কি এখানে বক্তব্য দেওয়ার দরকার ছিল যারা এই কথা বলবেন তাদেরকে সতর্ক করে বলছি ফিলিস্তিন মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে এই ফিলিস্তিন একমাত্র মুসলমানদের স্বাধীন রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা ১৯৪৭ সালে এই সমস্ত হিটলার যখন কয়েক লক্ষ ইহুদিদেরকে এই ইহুদি সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দিয়েছিল কয়েকজন ইহুদি নদী পদে পলায়ন করে ইসরায়েলের কাছে এসে আশ্রয় চেয়েছিল ফিলিস্তিনের কাছে এসে আশ্রয় চেয়েছিল তখন মানবতা করে তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল যেমন ভাবে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে বাংলার জমিনে জায়গা দিয়েছে কথা বলেন ঠিক কিনা না